আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, আজকে তোমাদের একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ম্যাথ সেকেন্ড ইয়ার এবং একইভাবে ওয়ান ইয়ার সার্টিফিকেট কোর্স। তো আমাদের আজকের প্রশ্নটা হবে অর্থাৎ অ্যামাইনোফাইলিনটা কি, এর ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্টগুলো উল্লেখ করতে হবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো শিক্ষার্থী, অ্যামাইনোফাইলিনকে আমরা আগে এটাকে দেখি, ইট ইজ এ সলিউবল অর লিকুইফাইয়াবল ফিজিক্যাল কমপ্লেক্স। আর অ্যামাইনোফাইলিনটা হলো একটা লিকুইফাইয়াবল ফিজিক্যাল কমপ্লেক্স। শব্দটার অর্থ হলো যে দ্রবণীয়, হ্যাঁ দ্রবণীয় মানে একটু বাজার লিকুইফাইবল দ্রবণীয় ফিজিক্যাল কমপ্লেক্স অফ থিওফাইলিন। থিওফাইলিন ইথিলিনা ইথিলিনি কামাইন, অর্থাৎ থিওফাইল এবং ইথিলিনি কামাইন গ্রুপের ফিজিক্যাল কমপ্লেক্স যেটা লিকুইফাইবল হবে, অর্থাৎ যেটা দ্রবণীয় হবে। মনে রাখবেন যে লিকুইফাইবল শব্দ অর্থ দ্রবণীয়, দ্রবণ মানে দ্রবণীয়। তো ইন্ডিকেশনটা আসো, ইন্ডিকেশন অফ অ্যামাইনোফাইলিন সিভিয়ার ব্রঙ্কাইয়াজমা। আমরা জানি আজমা মানে হচ্ছে শ্বাসকষ্ট বা হাঁপানি, কিন্তু সিভিয়ার অর্থাৎ যেটা মারাত্মক হয়ে যায়। আমরা প্রত্যেকে জানি সিভিয়ার যদি আপনার আজমা হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে আমরা এটা দিতে পারবো। অর্ডিনারি হেড অ্যাক, অর্ডিনারি হেড একটা হেডার টু হেড অ্যাক, বাট অর্ডিনারি হেড একটা হলো সাধারণ মাথা ব্যথা, এরকম বোঝানো হয়। মাইগ্রেন, অর্ধ মাথা ব্যথা, অর্ধ বলে মাথা ব্যথা আমরা বলি। লেফট ভেন্টিকুলার ফেইলার, আমাদের লেফট ভেন্টিকুলার ফেইলার বাম মিলার ব্যর্থ হয়ে যাওয়া, কিন্তু কার্য হয়ে যায় হচ্ছে অ্যাপনিয়া ইন প্যাটার্ন বেবি, অর্থাৎ যে সকল বেবিরা জন্মের সময় শ্বাসকষ্ট হয়। প্যাটার্ন বেবিটা শব্দ অর্থ হলো যে সকল বেবি জন্মের পরপরই শ্বাসকষ্টতে ভোগে। অনেক সময় হতে পারে একটা সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরপরই তার শরীরে শ্বাসকষ্ট দেখতে পাচ্ছি আমরা, বা অ্যাজমা বা হাঁপানির উপদ্রব দেখতে পেলে সেটাকে অ্যাপনিয়া ইন প্যাটার্ন বেবি বলা হয়। সেক্ষেত্রে আমরা অ্যামাইনোফাইলিন দিতে পারি। ক্রনিক অ্যাজমা, তারা যদি প্রথম বা দীর্ঘদিন ধরে তোমার অ্যাজমায় বা শ্বাসকষ্ট হবে, তাহলে আমরা এটা দিতে পারবো। ক্রনিক অবস্থা একটি ভালো ধরনের ডিজিজ, এর যদি দীর্ঘদিন ধরে লাংসের কোনো প্রবলেমের কারণে বাধাগ্রস্ত হয়, অথবা তার মুখে চিনচিন করে ব্যথা হয়, দরকার হয়, অস্থির লাগে, সেক্ষেত্রে আমরা এটা অ্যামাইনোফাইলিনটা দিতে পারবো। তো শিক্ষার্থীরা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ফলো করবা, ইন্ডিকেশনগুলো এইভাবে আমরা অ্যামাইনোফাইলিনটা দিতে পারি। অ্যাকচুয়ালি অ্যামাইনোফাইলিনটা হলো আমাদের যে শ্বাসনালীগুলো আছে, আমাদের শ্বাস প্রশ্বাস নেই, বিশেষ করে টাকিয়া অর্থাৎ ল্যারিংস ফ্যারিংস যে আমাদের শ্বাসনালীগুলো রয়ে গেছে, এই শ্বাসনালীর যে রাস্তাগুলো আছে ওইগুলো আছে সংকুচিত হয়ে গেলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, যেটা রোগের কারণ হতে পারে, অ্যাজমার কারণে হতে পারে। তো যখন আমরা এই অ্যামাইনোফাইলিনের ডাক্তার পেশেন্টকে দিয়ে থাকি, সেই ক্ষেত্রে অ্যামাইনোফাইলিনটা দিলে এই সরু বা সংকুচিত রাস্তাগুলো প্রসারিত হয়ে যায়, ডাইলেটেড হয়ে যায়। আর ডাইলেটেড যখনই হয়ে যাবে তখন সেই প্যাশেন্টটা সহজে শ্বাসটা নিতে পারবে। এটাই বলতে চাই অ্যামাইনোফাইলিন। এক কথা রাখতে হবে, যে কোনো ধরনের শ্বাসকষ্টজনিত কারণে আমরা অ্যামাইনোফাইলিনটা দিয়ে থাকি। যখন কাদেরকে দেওয়া যায় কন্ট্রাইন্ডিকেশন অ্যামাইনোফাইলিন, যাদেরকে কার্ডিয়াক ডিসচার্জ বা কার্ডিয়াক প্রবলেম, আমরা যেমন আমাদের পেপি কালচার ডিজিজ, দীর্ঘদিন যদি তারা কোনো কোনো ক্ষত দেখা যায় যে আলসারের কারণে, প্রেগনেন্সি দেওয়া যাবে না, লিভার ডিজিজ, এই চারটে ক্ষেত্রে আমরা অ্যামাইনোফাইলিন। তো এখন এই অ্যামাইনোফাইলিনটা তো আমরা ইন্ডিকেশন শিখলাম, কন্ট্রাইন্ডিকেশন জানতে পারলাম, এখন আসবো যে অ্যামাইনোফাইলিনটা দিলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া অথবা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। আমরা আসি টাকিকার্ডিয়া হতে পারে, টাকিকার্ডিয়া থেকে আমরা প্রত্যেকে জানি যে হার্টবিট বা হার্টের যে রিজল্টটা হয় সেটা হচ্ছে অ্যাভোভ হান্ড্রেড, অর্থাৎ হান্ড্রেডে যদি পার হয়ে যায় টাকিকার্ডিয়া তখন হবে। হার্টবিট আর প্রত্যেক দিনে হার্টবিট 72 থেকে 90 বা তার ইয়া থাকে, সেক্ষেত্রে 72 যদি চলে আসলে টাকিকার্ডিয়া, আর 100 অ্যাভোভ হলে টাকিকার্ডিয়া, এটা আমরা অবশ্যই জানি। ক্যালকুলেশন, ক্যালকুলেশন শব্দটার অর্থ হলো বুকে ধরপড়ানি বেড়ে যাবে, কাঁপতে থাকবে, ধরপড়ানি অস্থির লাগবে। কার্ডিয়াক অ্যারিথমিয়া, যদি কোনো পেশেন্টের এখান কার্ডিয়াক মানে হৃৎপেশি বা হৃৎপিণ্ড সমস্যা থেকেই থাকে, সেক্ষেত্রে কার্ডিয়াক অর্থাৎ হার্টের সমস্যা বাধাগ্রস্ত হতে পারে, তার ফলে বুকের বাম সাইডে চিনচিন করে ব্যথা হতে পারে।
পাশাপাশি হেডার মাইগ্রেন যে জিনিস হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে, মাথা ব্যথা করতে পারে, অন্য মাথা ব্যথা করতে পারে, নার্ভাসনেস, সে সহজেই আপসেট হয়ে পড়বে, ভীত হয়ে পড়বে, যে কোনো কাজের প্রতি কনভালশন কিছু হতে পারে। ইফ আইভি ফ্লুইড র্যাপিডলি, আমরা যখন কোনো প্যাশেন্টকে আইভি ফ্লুইড দিয়ে থাকি, বিশেষ করে স্যালাইনগুলো দিয়ে থাকি অথবা অক্সিজেন ইঞ্জেকশন দিয়ে থাকি জরুরি মুহূর্তে, সেক্ষেত্রে যদি স্যালাইনের ইয়াটা ইনফিউশনটা খুব দ্রুত যায়, র্যাপিডলি যায়, তাহলে তার কনভালশন হতে পারে, পেইন হতে পারে। গিভেন আইভি আয়ন যদি আমরা কখনো আয়ন করি তাহলে কী হতে পারে, আমাদের বাড়িতে যদি আয়ন করি তাহলে অবশ্যই পেইন হতে পারে মনে হয়। এরপরেও তোমার হচ্ছে নসা ভমিটিং হতে পারে, বমি হতে পারে, বমি হতে পারে। তো শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে ম্যাথস সেকেন্ড ইয়ার এবং এক বছর মেয়াদি কোর্সের যারা আপনারা কোর্স করছেন, আপনাদের সকলকেই বলছি আজকে এই আমার কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনি প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই এটা প্রয়োজনীয় হবে। সবচেয়ে বড় বিষয় আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে, প্রত্যেকটা মেডিসিনের ব্যবহার সম্পর্কে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এরপরে যদি কোনো প্রবলেম হয়, সমস্যা মনে করেন, তাহলে আমাদের সঙ্গে সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদেরকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।